হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি কথা বলবো পাঁচটি ইম্পর্টেন্ট টিপস নিয়ে যা তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনকে আরও স্ট্রং করে তুলবে এবং যা তোমাকে বাকিদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। তো আমি আমার অ্যাডমিশনের সময়ের এক্সপিরিয়েন্স এবং আমার চার বছরের টিচিং এক্সপিরিয়েন্সকে একত্র করে এই পাঁচটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি এই পাঁচটি বিষয় তোমাদের কাজে লাগবে। তো ভিডিও শুরু করা যাক। নাম্বার ওয়ান, প্লিজ মেক শিওর যে তুমি HSC'র যে ফেমাস বইগুলো রয়েছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের, এই তিনটি যে বিষয় তোমাদের এই তিনটি বিষয়ের যে ফেমাস বইগুলো রয়েছে সেগুলো সবগুলো ম্যাথ তুমি যেন পারো। অর্থাৎ আমাদের HSC'র জন্য আমি যদি বলি যে ফিজিক্সের জন্য আমাদের রয়েছে তপন এবং ইসাক স্যারের বই, কেমিস্ট্রির জন্য আমাদের রয়েছে হাজারিনাক বা কবির স্যারের বই, ম্যাথের জন্য বলতে পারো কেতাবউদ্দিন স্যার অথবা এসইউ আহমেদ, এই যে বইগুলো রয়েছে এই বইগুলোর যেই ইভেন চ্যাপ্টার ওয়াইজ যে এক্সাম্পল প্রবলেম, এক্সাম্পলের যে ম্যাথ এবং আমাদের যে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে, প্লিজ শিওর করো তুমি এগুলো ফার্স্টে পারো। অনেকে যেটা দেখা যায় যে অনেকে যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং করতে যায় তখন কোচিংয়ে তারা এত কঠিন কঠিন ম্যাথ করে বা যে কনসেপ্ট বুকগুলো রয়েছে বা যেই সাপ্লিমেন্টারি যে বইগুলো দেওয়া হয় কোচিং থেকে সেগুলোই কঠিন কঠিন ম্যাথগুলো দেখে তারা হতাশ হয়ে পড়ে বা তারা ভাবে যে আসলে এত কঠিন ম্যাথ আমার পক্ষে করা সম্ভব না, তখন দেখা যায় তারা ওই জিনিসটার উপরই ফোকাস করতে থাকে। ফলে তাকে যখন বলা হয় যে তুমি আমাদের এই 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 বইয়ের একটা সিম্পল ম্যাথ করো, সে হয়তোবা সেটা করতে পারছে না। এই জন্য প্রথমেই তোমাকে শিওর হতে হবে যে তুমি মেইন বইগুলোর ফেমাস যে মেইন বইগুলো সেগুলোর যেই বেসিক এক্সাম্পলস এবং এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো যেন তুমি যে কোনো মুহূর্তে দিলে তুমি যেন পারো, তোমাকে ফার্স্টে তোমাকে এটা ইনশিওর করতে হবে। নাম্বার টু, কোচিংয়ে করানো শর্টকাট ফর্মুলো নিয়ে খুব বেশি মাথা না ঘামানো। একটু এক্সপ্লেন করা যাক। দেখা যায় যে আমাদের যে কোচিংগুলো রয়েছে সেই কোচিংগুলোতে আমাদের যে টিচাররা রয়েছে বা ভাইয়ারা রয়েছে তারা দেখা যায় যে অনেক সময় একটা চ্যাপ্টার শেষে বা চ্যাপ্টারের শুরুতেই অনেক ফর্মুলা লিখেন এবং এর মাঝে অনেক ফর্মুলা তারা এমন দেখান যেগুলো অ্যাকচুয়ালি বইয়ে নাই। অর্থাৎ একটা মেইন ফর্মুলা থেকেই কিছু স্পেশাল কেসে তারা কিছু স্পেশাল ইকুয়েশন ডিরাইভ করে তার কিছু ফর্মুলা দেখান যে এগুলো ইউজ করলে তোমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে বা তোমরা কিছু ক্ষেত্রে খুব ইজিলি সলভ করতে পারবো। এখন ব্যাপার যেটা হয় যে এত বেশি ফর্মুলা হয়ে যায় কারণ আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ একটা চ্যাপ্টার যখন আমাকে দেখায় সেখানে হয়তো বা ধরো যে এক্সট্রা শর্টকাট ফর্মুলা দুই থেকে তিনটা থাকতে পারে বা আর বিষয় থাকতে পারে, আর যখন সেটা আমার পুরো সিলেবাসের জন্য হবে তখন কিন্তু আমার অনেকগুলো ফর্মুলা হয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে অনেক স্টুডেন্টরা এমন হয় যে এই শর্টকাট ফর্মুলাগুলো পড়তে যেয়ে তাদের আলটিমেটলি পরীক্ষার হলে যে সবগুলো ফর্মুলার মধ্যে একটা ঝামেলা পাকায় যায় এবং দেখা যায় যে তারা তখন একটা সিম্পল ম্যাথের জন্য যে ফর্মুলা কোনটা ইউজ করতে হবে সেটাই মাথায় নিয়ে আসতে পারে না। এবং একটা সমস্যা হলো শর্টকাট ফর্মুলার যে শর্টকাট ফর্মুলাগুলো কিন্তু স্পেশাল কিছু কেসের জন্য, অর্থাৎ শুধুমাত্র এই শর্ত এই একটা পার্টিকুলার কেসের জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো কেউ যদি জেনারেলাইজ জিনিসটা না বুঝে বা জেনারেলাইজ যে ফর্মুলাটা আমাদের থাকে সেটা না বুঝে খালি শর্টকাটগুলো মুখস্থ করে তখন যদি আমাদের প্রবলেম বা কোয়েশ্চেন যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তখন দেখা যায় তারা কোয়েশ্চেনটি সলভ করতে হিমশিম খাচ্ছে। সো প্লিজ মেক শিওর যে তুমি আগে তোমার বেসিক ফর্মুলাগুলো পারতেছো এবং তোমার যদি মনে হয় তোমার পার্সোনালি যে আমার শর্টকাটগুলো মনে রাখতে বা অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, কোনো দরকার নাই শর্টকাটগুলো মুখস্থ করা ছাড়াই বা শর্টকাটগুলো অ্যাপ্লাই করা ছাড়াই তুমি চান্স পেতে পারো। নাম্বার থ্রি, শুধু MCQ বা শুধু রিটেন প্রিপারেশন না নেওয়া। একটু এক্সপ্লেন করি এটা। তো দেখা যায় যে আমাদের সবার একটা ধারণা থাকে যে ঢাকা ভার্সিটির যারা প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো বা শুধু MCQ প্রিপারেশন নিচ্ছে, শুধু MCQ নিয়ে চিন্তা করে, বা যারা বুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং দিবে তারা হয়তো বা লিখিত পরীক্ষা নিয়ে ভাবে। সো এই জন্য একটা টেন্ডেন্সি কাজ করে সবার মধ্যে যে সে ভার্সিটির প্রিপারেশন নিচ্ছে তার মানে সে হয়তো শুধু MCQ এক্সপার্ট আর আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি আমার MCQ অত না পারলেও চলবে। বাট রিসেন্ট কিন্তু এই জিনিসটা আর ইফেক্টিভ না। কেন ইফেক্টিভ আমি একটু বুঝায় বলি। আমরা দেখতে পাই রিসেন্ট ইয়ারগুলোতে বইটা কিন্তু প্রিলি এক্সাম হচ্ছে এবং প্রিলি এক্সামে কিন্তু তোমাদের MCQ এক্সামটা হয়। অর্থাৎ তুমি যদি MCQ একেবারে দুর্বল হও তাহলে দেয়ার ইজ এ হিউজ চান্স যে তুমি কিন্তু MCQ অর্থাৎ প্রিলি যে পরীক্ষাটা সেখানে তুমি কোয়ালিফাই করবে না। সো প্লিজ মেক শিওর যে হ্যাঁ লিখিত পরীক্ষায় আমার একটা রেফারেন্স থাকবে যারা ইঞ্জিনিয়ারিং দিচ্ছে, বা সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ছোটোখাটো যে ইনফরমেশনগুলো আমাদের চ্যাপ্টারে থাকে কিছু মুখস্থ বেসিক জিনিস এগুলো যেন তুমি শিওর করো, তুমি যেন এগুলো তোমার মুখস্থ থাকে অর্থাৎ তুমি যেন এগুলো পড়ার মধ্যে থাকো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বুয়েট প্রিলি যেমন ইম্পর্টেন্ট তেমনিভাবে আমাদের যে সিকিউরিট যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু MCQ আসে, MCQ প্যাটার্নই পরীক্ষাগুলো হচ্ছে। সো দ্যাটস ওয়াই শুধু রিটেন পারি আমি MCQ পারি না বা আমি শুধু MCQর জন্য পড়তেছি কারণ আমি দাবিতে দিব লিখিত পরীক্ষা পারি না সেটাও কিন্তু হবে না। কারণ দাবিতেও কিন্তু আমাদের কী আসে লিখিত একটা পোর্শন রয়েছে। সো এখন প্রিপারেশন হতে হবে একটু ভার্সেটাইল, অর্থাৎ আমাকে MCQ এবং রিটেন দুইটাতেই ফোকাস থাকতে হবে, অর্থাৎ কোনোটা আমি একদম পারি না এটা বলা যাবে না। চার নম্বর, মেক ইউর ওন স্ট্র্যাটেজি ফর স্পেসিফিক এক্সাম অ্যান অ্যাপ্লাই দ্যাম ইন মরাল টেস্ট। একটু বুঝিয়ে বলা যাক। ধরো তোমার টার্গেট হচ্ছে সামনে MIST এক্সাম বা তোমার টার্গেট হচ্ছে IOT এক্সাম বা তোমার টার্গেট হচ্ছে পরবর্তীতে ফাইনালি বুয়েটে বা সিকিউরিটি দেবা। তো প্রত্যেকটা এক্সামের কিন্তু মানবন্ধন ডিফারেন্ট হয়,
সময় বিভাজন ডিফারেন্ট হয়। সো তোমার খেয়াল রাখতে হবে, তোমার নিজের মতো করে একটা প্ল্যান থাকতে হবে যে এই এক্সামে আমি কোন সাবজেক্ট দিয়ে ফার্স্টে অ্যান্সার করা শুরু করব, তার জন্য আমি কত মিনিট রাখবো, বা তারপরে আমি কোন সাবজেক্টটা অ্যান্সার করা শুরু করবো প্রথমটা অ্যান্সার করার পরে। এগুলো কিন্তু তোমার নিজের প্ল্যানিং অনুযায়ী হতে হবে। এখন বলতে পারো যে তাহলে যারা সাকসেসফুল ছিল প্রিভিয়াস ইয়ারের ভাইয়া বুড়া তাদের থেকে আমি নিতে পারবো না পরামর্শ? অবভিয়াসলি পারবা, বাট সেগুলো শুনে তুমি জানবা জিনিসগুলো এবং দেন তুমি তোমার প্ল্যান করবা। এখন শুধু প্ল্যান করলেই হবে না, তোমাকে যেটা এনশিওর করতে হবে যে মডেল টেস্ট এক্সামগুলো হয়ে থাকে। যদি মডেল টেস্ট এক্সাম নাও হয়, তুমি বাসাতেও কিন্তু মডেল টেস্টটা নিজের মতো করে দিতে পারো, বিভিন্ন বই পাওয়া যায় বা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকেও তুমি দিতে পারো। দিয়ে তোমাকে ওই প্ল্যানটাই তোমাকে বাস্তবায়ন করে দেখতে হবে যে ওই প্ল্যানটা যদি আমি পরীক্ষায় অ্যাপ্লাই করি তাহলে কি আমার টাইম মেনটেন হয়, আমার কি ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে, আমি কি পারতেছি কিনা, সব কিছু মিলে তোমাকে সেটা চেক করতে হবে। যদি এমন হয় যে তুমি দেখতেছো না আমার এই প্ল্যান অনুযায়ী আমি সাকসেস পাচ্ছি না মডেল টেস্ট এক্সামগুলোতে, তখন কিন্তু তোমাকে সেই প্ল্যানটা চেঞ্জ আনতে হবে। সো বেসিক ব্যাপারটা হচ্ছে মেক ইউর ওন প্ল্যান অ্যান্ড অ্যাপ্লাই দ্যাম ইন মডেল টেস্ট এবং চেঞ্জ দ্যাম অ্যাকর্ডিংলি, অর্থাৎ ওই অনুযায়ী তোমাকে প্ল্যান চেঞ্জ করে একটা ফাইনাল প্ল্যান তোমাকে তৈরি করতে হবে আলটিমেট যে তোমার পরীক্ষা রয়েছে সেটার জন্য। একদম শেষে পাঁচ নম্বরে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এক্সামের কম্পিটিটিভনেস নিয়ে বেশি বেশি না ভেবে নিজের প্রিপারেশনকে কীভাবে আরও পারফেক্ট করা যায় তা নিয়ে ভাবো। দেখা যায় যে অনেক স্টুডেন্টকে এটা দেখছি যে তারা চিন্তা করে যে এই এক্সামে কতজন পার্টিসিপেট করবে এবং তার মধ্যে সিট সংখ্যা কতটি, তারা চিন্তা করে যে প্রত্যেক সিটের জন্য কয়জন লড়াই করছে বা এই টাইপের জিনিস। বেসিক্যাল ব্যাপার হচ্ছে এই ধরনের চিন্তাভাবনা করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। তোমাকে চিন্তা করতে হবে যে এই এক্সামের জন্য কী কী পড়া আমার পড়তে হবে, কী কী পড়া আমার বাকি আছে, এক্সামের আগের দিন আমার কী কী পড়া উচিত, কী কী জিনিসগুলো আমার লিখে লিখে পড়া উচিত, এইভাবে তোমার প্ল্যান হওয়া উচিত। তোমার মাথায় তুমি যদি চিন্তা করো যে আচ্ছা এইখানে একটা সিটের জন্য 1000 জন লড়াই করতেছে বা আরও বেশি লড়াই করতেছে তাহলে তো আমি পারবো না, সো তখন সেটা কিন্তু তোমার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো তোমার ওই কম্পিটিটিভনেস নিয়ে ভাবার দরকার নাই। অবভিয়াসলি তোমার মাথায় এটা থাকবে অবশ্যই, কারণ আমরা জানি এটা আমরা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে পারবো না। আর তারপরে আমার সাজেশন থাকবে কম্পিটিটিভ ফেস নিয়ে বেশি চিন্তা করাটা পজিটিভের চেয়ে বরং নেগেটিভই বয়ে আনে। দ্যাটস ওয়াই আমি বলবো যে তোমরা ওইটার দিকে ফোকাস না করে প্রিপারেশন কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে আরও মার্কস বেটার করা যায় সেটা নিয়ে চিন্তা করো। এই ভিডিওতে আমি যে পাঁচটি বিষয় নিয়ে কথা বললাম এর মধ্যে হয়তো বা অনেকগুলো বিষয় তোমার অলরেডি জানা থাকতে পারে, হয়তো বা তোমার কাছে কিছু বিষয় নতুন লাগতে পারে। সো ওভারঅল ভিডিওটি আমি আশা করি তোমাদের কাজে লাগবে এবং ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অথবা তোমাদের যে আপকামিং যে এক্সামগুলো রয়েছে অ্যাডমিশন এক্সাম ইঞ্জিনিয়ারিং সেগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।